পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি শুক্রবার থেকে খুলে 1:3 অনুপাতে। সেদিন থেকেই প্রতিষ্ঠানগুলির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি এবং প্রশাসনের সহযোগিতায় দোকানগুলি খোলে। শনিবার দোকান খোলা নিয়ে মনোমালিন্য এবং বিবাদ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি এবং প্রশাসনের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সমিতির সদস্য বিশ্বেশ্বর চৌধুরী জানান, সোমবার থেকে কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত যে সমস্ত দোকান থাকবে সেগুলি খোলা থাকবে। মঙ্গলবার কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত বাম দিকের দোকানগুলি খোলা থাকবে। এইরূপভাবে পর্যায়ক্রমে দোকানগুলি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। আজকে তৃতীয় দিনে আমাদের দোকান খোলা হচ্ছে। প্রশাসনের নিয়ম অনুসারে, প্রশাসনের যে আদেশ অনুসারে আমরা বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি পুরো সহযোগিতা করছি আমরা প্রশাসনকে, যাতে আমাদের দোকানগুলি ঠিকমতো নির্দিষ্ট সময়ে খোলা যায়। সেইভাবে আমরা আজকে তৃতীয় দিনে পড়েছি। কালকে কিছু সমস্যা ছিল 1:3 বিসি রোডে, সেই বিসি রোডের সমস্যা মেটানোর জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। কালকে অনেক রাত পর্যন্ত আমাদের মিটিং হয়েছে, আজকেও সকাল থেকে আমাদের মিটিং হচ্ছে। দুপুর 2টার সময় আমাদের কিছু ক্লিয়ারেন্স হয়, সেই ব্যাপারে আমরা ব্যবসায়ী বন্ধুগণ আমরা এসেছি এই ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের জানাতে, কাল থেকে কিরকম ভাবে দোকানপাট খোলা যাবে, আর সেটা আমরা আপনাদের মাধ্যমেই খবর দিতে পারবো। কারণ দীর্ঘদিন ধরে আমাদের দোকান বন্ধ আছে, ফলে আমাদের ব্যবসায়ী বন্ধুগণ দোকানে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে ডোর টু ডোর গিয়ে সার্ভিস দেওয়া এখন আমাদের সংগঠনের পক্ষেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদেরকে এটা খবর দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের 50% দোকান কালকে থেকে খোলা হচ্ছে। যেমন বিসি রোডের নিয়ম, বিসি রোড থেকে শুরু করি, কার্জন গেটের থেকে উত্তর ফটক পর্যন্ত দে দোকান কালকে, আগামী সোমবার মানে কালকের দিন আমরা শ্রীপতি সাধুর যে দিকটা হচ্ছে, মানে থানার যে দিক, থানার দিক, সেই দিকটা কালকে খোলা থাকবে। ঠিক তার অপোজিট দিক যেটা হচ্ছে আপনার উদয়চন্দ্র গ্রন্থাগারের দিকটা, সেটা কাল বন্ধ থাকবে, মানে কালকে যে সোমবার সেটা কাল বন্ধ থাকবে। মঙ্গলবার দিন আপনার ওই গ্রন্থাগারের দিকটা খোলা থাকবে অটোমেটিকলি, এই দিকের যে দিকটা, থানার যে দিকটা, সেটা মঙ্গলবার বন্ধ থাকবে। এই ওয়েতে এখন গোটা বর্ধমানেই চলবে। এটা আপনার চৌধুরী বাজারেও ক্ষেত্রে প্রযোজ্য। চৌধুরী বাজারে 1:3 আমাদের খোলা ছিল, কাল থেকে এই নিয়মটা থাকছে না। কাল থেকে একই নিয়ম হচ্ছে, নটরাজ সিনেমা যেদিক আছে তার উল্টো দিকটা কালকে খোলা হবে, আর মঙ্গলবার দিন নটরাজ সিনেমার দিকটায় খোলা হবে। টাইমিংটা আগে আমাদের যেটা ছিল প্রশাসনের কথা, সবজি বাজার যেহেতু অনেক সময় পর্যন্ত ছিল, সেজন্য 12টা থেকে 5টা পর্যন্ত যেটা ছিল সেটা অনেক রিকোয়েস্ট করি আমরা, প্রশাসন মেনে নিয়েছেন। 10টা থেকে 6টা পর্যন্ত খোলা যাবে আমাদের টাইমিং, কাল সকাল 10টা থেকে 6টা পর্যন্ত 50% দোকান খোলা যাবে। জিটি রোডের ক্ষেত্রে, জিটি রোডের ক্ষেত্রে দোকান একটু কমই আছে, সেক্ষেত্রে রো ভিত্তিক নয়, সেক্ষেত্রে আপনার পাশের দোকান বন্ধ থাকবে, যদি আপনি খোলেন পরের দিন পাশের দোকান খুলবে, আপনারটা বন্ধ থাকবে। মার্কেট কমপ্লেক্সের ব্যাপারে আমরা অনেক কথা বলেছি, এখন ওটা নিয়ে আলোচনা চলছে ওনাদের মধ্যে। হ্যাঁ, সব ধরনের দোকানই খুলবে, রো ভিত্তিক যেরকম ভাবে বলা আছে 50% হইতে সব ধরনের দোকান খুলবে। রেস্টুরেন্ট আর হোটেলের ক্ষেত্রে যেসব নিয়ম আছে সেগুলো আমি আপনাকে বলে দিই। রেস্টুরেন্টের নিয়মের ক্ষেত্রে অর্ডার, আপনাকে অর্ডার নিতে হবে, সার্ভ করা যাবে না, বসে খাওয়ানো যাবে না, আপনি অর্ডার নিয়ে হোম ডেলিভারি সাপ্লাই করতে পারবেন। বিউটি পার্লার সেলুন খুলছে না, ওটার কোনো অর্ডার নেই, আর ফুটপাথের কোনো অর্ডার নেই, ফুটপাথের কোনো অর্ডার এখনো পর্যন্ত আসেনি। অতএব আমি ফুটপাথে যারা ব্যবসা করেন, হকার বন্ধুদের অনুরোধ করব, যাতে এই করোনা ভাইরাস থেকে আমরা লড়াই করতে পারি, সরকারের সঙ্গে আমরা থাকতে পারি, আর তার জন্য আপনারা যখন আপনাদের আসবে অনুমতি তখনই খুলুন, তাহলে হয়তো আমাদের করোনা বিশৃঙ্খলা থেকে আমরা রক্ষা পাবো, শৃঙ্খলাবদ্ধভাবে আমরা দোকানদারি করতে পারবো, আর সবচেয়ে করোনা ভাইরাসের লড়াই করতে পারবো। আর আমি দোকানদারের, যেসব দোকান আমাদের ব্যবসায়ী বন্ধুরা আছে, তাদের কিছু নিয়ম কানুন আছে ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে আর সরকারি পক্ষ থেকেও, কঠোর নিয়ম পালন করে আপনি দোকান খুলতে পারবেন। মাস্ক বাধ্যতামূলক, কাস্টমারের মাস্ক বাধ্যতামূলক, না হলে তাকে কোনো জিনিসপত্র বিক্রয় করা যাবে না। আর মালিক পক্ষ, কর্মচারী সবাই মাস্ক পরতে হবে, স্যানিটাইজ দোকানে করতে হবে, হ্যান্ড স্যানিটাইজ প্রত্যেক কাস্টমারের বাধ্যতামূলক, আর দোকানে ভিড় বাড়ানো যাবে না। যে ছোট দোকানের ক্ষেত্রে একজন কর্মচারী একজন মালিক থাকবে, বড় দোকানের ক্ষেত্রে টোটাল
যতজন মালিক ছিলেন তার 25% মালিক আপনার কর্মচারী নিয়োগ করে কাজ চালাতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রচুর ক্ষতির মুখে আসি, আপনারা অবগত। আজকে দীর্ঘদিন দু মাসের উপর আমাদের দোকান বন্ধ, এর থেকে বড় ক্ষতি হয় না। এই ঈদের মরশুম, এই সময় কিছু বিক্রি হতেই পারে, সেই জন্য আমরা খুলছি। বর্তমান শহরের কাছাকাছি যেসব ব্যবসায়ী যেসব ক্রেতারা আছে তারা তো আসতে পারবে, তাহলে আমাদের দোকানটা কিছুটা সচল হবে, কিছু ক্ষেত্রে আর্থিক লাভের মুখ দেখতে পাবো। আর আমাদের আমাদের একটা অনুরোধ, আমরা পরবর্তীকালে আমাদের সংগঠনের সদস্য বাকি সবাইকে সদস্যকে বলছি, আমরা সরকারি পক্ষের সমস্ত সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সবার ক্ষেত্রে বলছি, আমাদের ছোট বড় দোকানদারদের অবস্থা খুব খারাপ, আমাদেরও প্যাকেজের দরকার হয়ে পড়েছে, আমাদের অবস্থা খুব খারাপ। যদিও দত্ত সেন্টার সহ বিভিন্ন মার্কেট খোলার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, বিশেষ করে দত্ত সেন্টার যেটা সিঙ্গেল রো মার্কেট আছে, যেটা মার্কেট কমপ্লেক্সের মধ্যে পড়ে না বলে আমাদের ধারণা, কারণ ওর মধ্যে 40% আপনার মেডিসিন মার্কেট অলরেডি খোলাই আছে, আর একটা দিক আপনার অলরেডি ওয়ান ওয়ে আছে, আর 45% ওই মার্কেটের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমরা দত্ত সেন্টারটা মার্কেটের মধ্যে কমপ্লেক্সের মধ্যে না পড়ার জন্য ওটা খোলার জন্য আমরা অনুরোধ করেছি, এটা নিয়ে ওনারা আলোচনা করছেন। আর বাকি মার্কেট কমপ্লেক্সের যেসব নিয়ম আসছেন, যখন নিয়ম আসবে প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে আমরা সেটা আমাদের ব্যবসায়ী বন্ধুদের মধ্যে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব খোলানোর চেষ্টা করব। এখন দেখার সোমবার দোকান খোলার পর কি পরিস্থিতি তৈরি হয়। অপরদিকে স্বর্ণ শিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও এই নিয়মে দোকানগুলি খুলবেন। আমরা পূর্ব বর্ধমান রণনগর সমিতির পক্ষ থেকে আজকে আমরা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সঙ্গে একসঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছি। সরকারের যা নিয়মকানুন যেভাবে COVID-19 মহামারী আকার ধারণ করেছে, সেই মহামারীর সঙ্গে আমরা দু মাস সমস্ত স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের দোকান বন্ধ আছে। আমরা যৌথভাবে আন্দোলন করে এমনকি বর্ধমান থানার আইসি পিন্টুবাবুর সঙ্গে বেশ কয়েক দফা আমরা আলোচনা করেছি, আলোচনা করে এই জায়গায় আসা হয়েছে। আগামীকাল থেকে সোমবার থানার দিকটা খোলা হবে, কার্জিগঞ্জ থেকে উত্তর ফটক পর্যন্ত, তারপরের দিন থানার দিকটা বন্ধ হবে, তারপরের দিকটা গ্রন্থাগারের দিকটা আবার কার্জিগঞ্জ থেকে উত্তর ফটক পর্যন্ত খোলা হবে। কিন্তু আমাদের তো আর বিশ্ব রোডের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের ঝড়ি পুটি আছে, শ্যামবাজার আছে, মিঠাপুকুর আছে, সিলদরজা আছে, অনেক দোকান আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা পিন্টুবাবুর সঙ্গে আলোচনা করব, ওই দোকানগুলো কীভাবে খোলা যায় সেইভাবে আলোচনা করে আপনাদেরকে আবার জানাবো আমরা কীভাবে এই দোকানগুলো খুলব। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।